নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা আপনাদের সকলকে অনিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের আলু দিয়ে দুর্দান্ত হেলদি এক টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে ছোট বড় মিলিয়ে আমি তিনটে আলু নিয়েছি। এখন এই আলুর খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। এদিকে দেখুন, একটা আলু আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, বাকি দুটো আলু আমি এইভাবে ছাড়িয়ে নেব। আলুটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব। আর এইভাবে টুকরো করে নেব, তাহলে কিন্তু খুব ঝটপট আলুটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন, আলুগুলো আমি টুকরো করে নিয়েছি, এবার এই আলুগুলো আমি প্রেসারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, আর এই জারের মধ্যে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দেব। এখানে আমি এক কাপ সুজি ব্যবহার করেছি, আপনারা দুই কাপ তিন কাপ সুজি ব্যবহার করতে পারেন। আর এখানে আমি এক কাপ সুজির জন্য ছোট বড় মিলিয়ে তিনটে আলু ব্যবহার করেছি। এবারে এর মধ্যে দুই চামচ চিনি দিয়ে দেব, আর অবশ্যই একটু চিনি দেবেন, এতে স্বাদের ব্যালেন্সটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। ঢাকনা দিয়ে সুজিটা আমি ব্লেন্ড করে নেব, এতে নাস্তাটা কিন্তু অনেক বেশি মোলায়েম হবে আর সফট হবে। আর বন্ধুরা, যদি না আপনারা সুজিটা ব্লেন্ড করেন, তাহলে বেশ কিছুক্ষণ জলে সুজিটা ভিজিয়ে নেবেন, তারপরে ম্যাশ করে নেবেন, তাহলে একইভাবে কিন্তু কাজ হয়ে যাবে। এবার এই সুজিটা আমি ব্লেন্ড করে নেব। এদিকে একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে সুজিটা আমি ঢেলে নেব। এবার এই সুজির মধ্যে হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দেব, আর এখানে দইটা দেখুন একটু পাতলার ওপরে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে সাদা তেল। এবার এর মধ্যে জল দিয়ে দেব, এখানে কিন্তু দইয়ের ঘনত্ব অনুযায়ী জলটা কিন্তু ব্যবহার করতে হবে, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। আর এখন কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে পাতলা হয়ে যাবে, জলের পরিমাণটা একটু কম রাখবেন, দিয়ে এইভাবে মিক্স করে নেবেন। আর একটু জল দিয়ে দেব। দই দিয়ে সুজিটা কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি, দেখুন এইভাবে কিন্তু রেডি হয়ে গেছে। একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, এতে সুজিটা কিন্তু বেশ ফুলে নরম হয়ে যাবে। এদিকে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা, এখানে কারি পাতাটা আমি ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, এখানে আমি এক চামচ আদা কুচি ব্যবহার করেছি। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। এবার এগুলো আমি ভাজা ভাজা করে নেব। এদিকে দেখুন, আদা আর কারি পাতাটা কিন্তু ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। আলুটা আমি সিদ্ধ করে হালকা করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা একদমই অপশনাল বন্ধুরা, এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে এখানে আমি অ্যাড করছি, এতে বাড়ির বাচ্চাগুলো খেতে খুবই ভালোবাসে। এইভাবে একটু ম্যাশ করে নেব। এই আলুর পুরটা একদম শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে ধনে পাতা, গরম মশলার গুঁড়ো, পছন্দসই যে কোনো মশলা এর মধ্যে অ্যাড করতে পারেন। এদিকে দেখুন, আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। দেখুন এইভাবে কিন্তু আলুর পুরটা একদম শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো বাদাম, বাদামটা ভেজে আমি ভেঙে নিয়েছি। আর বন্ধুরা, এই বাদামটা দিলে খেতে ভালো লাগে, হাতের ধারে যদি থাকে তো দিতে পারেন, না হলে এটা বাদ দিয়ে দেবেন। বাদামটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এদিকে দেখুন, আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার এই পুরটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এদিকে কড়ার মধ্যে কিছুটা জল দিয়েছি, গ্যাস হিটটা আমি অন করে রাখবো, দিয়ে জলটা আমি ফুটতে দেবো। এবার সুজির ঢাকনাটা আমি খুলে নেব, এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। আর এখন দেখুন, সুজিটা কিন্তু বেশ শুকনো শুকনো লাগছে, এর মধ্যে আর একটু জল অ্যাড করে দেব। খুব বেশি কিন্তু পাতলা করবেন, একটু মিডিয়াম ঘনত্বে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এইভাবে একটুখানি ঘুরিয়ে নেব। এদিকে দেখুন, সুজিটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি, আর একদম সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর এখন দেখুন, ব্যাটারটা এইরকম ঘনত্বে ব্যাটারটা কিন্তু বানিয়ে নিতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না, আবার খুব বেশি মোটা করলেও হবে না, এইরকম থাক থাক হয়ে পড়বে, সেই মতো কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। দেখুন সবশেষে এর মধ্যে হাফ চামচ পরিমাণে ইনো দিয়ে দেব। এখানে আমি একটা ইনো নিয়েছি, তার অর্ধেক পরিমাণে ব্যবহার করলাম। এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। জল দেওয়ার পরে দেখুন, ইনো থেকে কিন্তু বেশ বুদবুদে ভাব রেডি হয়ে গেছে। এই বুদবুদটা আমি সুজির মধ্যে ভালো করে মিক্স করে নেব। আর এইভাবে মিক্স করে নিলে কিন্তু সুজির এই নাস্তাটা অনেক বেশি জালিদারভাবে তৈরি হবে।
তো দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আজকের এই টিফিনটা আমি গ্লাসে সেট করব। আগে থেকে গ্লাসে আমি সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সুজির মিশ্রণটা দিয়ে দেবো। আর বন্ধুরা, এই সুজির মিশ্রণটা একটু খালি রেখে ভরবেন, তাহলে যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু গ্লাসের কানায় কানায় চলে আসবে। খুব বেশি ব্যাটারটা দিলে কিন্তু রেডি হওয়ার পরে এটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। এতটা খালি রেখে আমি ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন। এবারে এখানে যে আলুর পুরটা বানিয়েছিলাম দেখুন, একটু মোটা করে রোল করবেন, তাহলে নাস্তাটা কিন্তু আলুর পরিমাণের পুরটা একটু বেশি থাকবে আর খেতে ভালো লাগবে। এবারে এই সুজির মধ্যে এটা আমি দিয়ে দেব। আলুর পুরটা একটুখানি বড় আছে, যখন এটা রেডি হয়ে যাবে এটা সঙ্গে ভালো মতো সেট হয়ে যাবে। একইভাবে এই পুরটাও আমি দিয়ে দেব। এদিকে দেখুন জলটা কিন্তু হালকাভাবে ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে আমি গ্লাসটা বসিয়ে দেব। আর এইভাবে গরম জলে যদি গ্লাসটা বসিয়ে দেওয়া যায় তাহলে ইনোটা কিন্তু খুব সুন্দরভাবে চটজলদি কাজ শুরু করে দেবে। একটু সমানভাবে এটা বসিয়ে দেব। গ্যাসের রেটটা আমি লো টু মিডিয়ামে রাখবো। একটা পাত্র দিয়ে ঢেকে 10 মিনিট এটা আমি ভাপিয়ে নেব। ঢাকনাটা আমি খুলে নেব। আর এখন দেখুন বন্ধুরা, সুজিটা ওপরের দিকে উঠে এসছে আর বেশ ফুলেও গেছে। এখন কিন্তু সুজির যে আঠালো ভাব সেটাও কিন্তু আমার হাতে একটু লেগে যাচ্ছে না। এই অবস্থাতে আমি গ্যাসের রেটটা বন্ধ করে দেব। তো দেখুন সুজির এই নাস্তাটা গ্লাসের ওপরে কানায় কানায় একদম রেডি হয়ে গেছে, একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়েছে বন্ধুরা। আর বন্ধুরা, আগে আমি কড়াতে সেট করেছিলাম কিন্তু সমানভাবে বসছিল না বলে এই গামলাতে জল দিয়ে আবার সেট করেছি, সেটা আপনাদেরকে আমি দেখাইনি। গ্যাসের রেটটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এই গ্লাস দুটো আমি বের করে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন নাস্তাটা আমি কিন্তু গ্লাস থেকে বের করে নিয়েছি আর এখন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন। একদম মসৃণভাবে তৈরি হয়েছে, অনেক বেশি কিন্তু এটা জারিদারভাবে তৈরি হয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে এটা কিন্তু পিস পিস করেও পরিবেশন করতে পারেন, কিন্তু এই রেসিপিটা একটু স্বাদ বাড়ানোর জন্য একটু অন্যরকমভাবে বানাবো। এই নাস্তাটার একটু স্বাদ বাড়ানোর জন্য প্যানটা গরম করে নিয়েছি আর এর মধ্যে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য কালো সর্ষে দিয়ে দেবো। সর্ষেটা একটু ফোড়ন করে নেব, তাহলে তেলের মধ্যে কিন্তু সর্ষের একটা সুন্দর গন্ধ চলে আসবে। আর বেশ সুন্দর করে কিন্তু এটা ফোড়ন করে নিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য রেড চিলি পাউডার দেব। দিয়ে আমি গ্যাস রেটটা বন্ধ করে দিয়েছি। তেলের সাথে এই রেড চিলি পাউডারটা ভালো করে মিক্স করে নেব, তাহলে তেলটা কিন্তু লাল হয়ে যাবে। এবারে এখান থেকে একটা গ্লাসের মধ্যে যে নাস্তাটা রেডি করেছিলাম নিয়ে নেব আর এইভাবে একটু মাখিয়ে নেব। তো দেখুন কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভালো করে একটা তেলের সাথে মিক্স করে নেব। আর একটা এমনি প্লেন রেখেছি, ওটা প্লেনভাবেই পরিবেশন করব। তো দেখুন রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার এখানে আমি একটা ছুরি নিয়েছি, এবার এগুলো আমি পাতলা পাতলা স্লাইস স্লাইস করে কেটে দেব। আর বন্ধুরা, নতুন স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন রান্নার রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমরা নিয়মিত সকাল হলেই লুচি পরোটা এইসব খেয়ে থাকি, একবার কিন্তু এইভাবে আলু আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এই রেসিপিটা আপনারা রায়তার সাথে পরিবেশন করতে পারেন। আজকের আমি শশার সাথে পরিবেশন করব আর এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আর হেলদি, ছোট বড় সবাই কিন্তু আনন্দ করেই খাবে। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই নাস্তাটা আমার রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এটা আমি প্লেনভাবে পরিবেশন করব ঘরে থাকা আলু দিয়ে। তো দেখুন কত মজার একটা হেলদি টেস্টি নাস্তা আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, রুটি লুচি পরোটা তো অনেক খেয়েছেন, এইভাবে কিন্তু একবার বানিয়ে খাবেন, না খেলে কিন্তু এর স্বাদ কোনো মতেই বুঝতে পারবেন না, এতে এতটাই টেস্টি।